করোনা আবহে মাথাচাড়া দিয়েছে টিকার অসাধু চক্র। কসবার ভুয়ো ভ্যাকসিনেশনের খবরে রাজ্য রাজনীতি তোলপাড়। সেই অভিযোগে রেশ কাটতে না কাটতেই ফের ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টার সোনারপুরে। গ্রেফতার করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মী মিঠুন মণ্ডলকে। কিন্তু তারপরেই প্রশ্ন উঠছে, কিভাবে এবং কাদের ছত্রছায়ায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প তৈরি হলো? পরিস্থিতি সরেজমিনে গিয়ে দেখল রিপাবলিক বাংলা। কি ভাঙি তো কি তো আসতো, আসল কথা কি, ওর সঙ্গে পরিচয় হতে সে প্রণব ব্যানার্জি বলে সেই ছেলেটা আসতো। সেই ছেলেটা এসে কি করতো না করতো আমি ওই ওয়াইপি জানে, আমি ওই সম্বন্ধে কোনো ইন্টারফেয়ার করতাম না। আপনার বাড়িতে এই ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে, আপনি জানতে চাইলেন না যে তো আপনি কে, সরকারিভাবে হচ্ছে কিনা? আরে আমি তো ওপরেই ছিলাম, আমি জানি না ওই দিন ক্যাম্প হবে কিনা। সবকিছু আপনার স্ত্রী ঠিক করেছিল? হ্যাঁ, আমি একদম কিছুই জানি না। কসবার ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টারের হদিশ মেলার পরেই কড়া অবস্থান গ্রহণ করে প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের প্রতি সচেতনতার বার্তার পরেও কেন উদাসীন স্থানীয় বিধায়ক লাভলী মৈত্র, উঠছে সেই প্রশ্ন। লাভলী মৈত্র বলছে ইন্টারেস্টেড নন। ইন্টারেস্টেড নন বললে তো হবে না, ওনাকে ইন্টারেস্টেড হতে হবে, আমাদেরকে উনি দেখতে হবে। ওনাকে ভোটে আমরা জয়ী করিয়েছি, আমাদের সুবিধা অসুবিধা অবশ্যই ওনাকে দেখতে হবে। রাজ্যের চাহিদা অনুযায়ী নেই কেন্দ্রের যোগান। টিকা বণ্টন নিয়ে রাজ্যের অভিযোগ ঠিক এমনই, যদিও অভিযোগ উড়িয়ে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অব্যবস্থার শিলমোহর দিয়েছে বিরোধীরা। তাই কসবার পরে সোনারপুরে ভুয়ো ভ্যাকসিনেশন সেন্টারের পুনরাবৃত্তিতে কি আরও একবার জোরালো হলো বিরোধীদের অভিযোগ, প্রশ্ন রাজনৈতিক মহলে। সোনারপুর থেকে সন্তু পান, রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সোনারপুর থেকে হচ্ছে ডাকি নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। আজ সোনারপুরে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, কারণ দেবাঞ্জন যখন কসবাতে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প করেছে, তখন বেআইনি ক্যাম্প করেছে এই সোনারপুরে। এই সোনারপুরে প্রণব থেকে শুরু করে মিঠুনের মতো ব্যক্তিরা কাদের প্রশ্রয়ে, কাদের অঙ্গুলি হেলনে এই ভুয়ো ক্যাম্প হলো এই সোনারপুরে? বারবার সোনারপুরকে কেন বেছে নেওয়া হচ্ছে? আমরা দেখেছি দেবাঞ্জন এই সোনারপুরেও ক্যাম্প করে গিয়েছে। আজ বাংলার মানুষ জিজ্ঞাসা করছে ভ্যাকসিন নিয়ে, জনস্বাস্থ্য নিয়ে কেন বারে বারে, কেন বারে বারে প্রশ্ন উঠছে। আমরা জানি জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক জেলা, বীরভূম থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, একই ছবি হচ্ছে নাকি বাংলায় জনস্বাস্থ্য নিয়ে? আমরা যখন যোগাযোগ করেছিলাম এখানকার বিধায়ক লাভলি মৈত্রর সঙ্গে, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন তিনি ইন্টারেস্টেড নন। কেন তিনি ইন্টারেস্টেড নন তাকে জবাব দিতে হবে। আমি একটি টান টান আধ ঘন্টার আলোচনা আমি থাকবো, আমি সন্তু বুকচিতে চোখে চোখ রেখে আমি প্রশ্ন করবো। যারা রয়েছেন আমার সঙ্গে পরিচয় করে দিই, আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন টিএমসি থেকে সাবির, এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস, এবং আমার অনুষ্ঠানকে আরও কালারফুল করে তুলতে এসেছেন সঙ্গীত শিল্পী। আমি অবশ্যই পরিচয় করে দেবো, আমি প্রথমেই যাবো অরিন্দম বিশ্বাসের কাছে। অরিন্দমদা, আপনার কাছে সরাসরি আমার একটাই প্রশ্ন। অরিন্দমদা বলুন, জনস্বাস্থ্য নিয়ে কি চিনিমিনি খেলা যায়? জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিনের লম্বা লাইন, এবং এখানে দেখতে পাচ্ছি বেআইনি ভ্যাকসিন ক্যাম্প। সেই ভ্যাকসিন সংরক্ষণ ঠিক হয়েছিল কিনা তার কোনো ঠিক নেই, সেই ভ্যাকসিন ঠিকভাবে মানুষকে প্রয়োগ করা হয়েছিল কিনা তার কোনো ঠিক নেই। সাধারণ মানুষ যাবেন কোথায়? বিধায়িকা বলছেন তিনি ইন্টারেস্টেড নন। দেখুন, প্রথমে বলবো বিধায়িকাকে ইন্টারেস্ট দেখাতে হবে। স্বাস্থ্য হচ্ছে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা বোঝার সময় কিন্তু এসছে, যে সরকারই হোক না কেন। এইবার মানুষকে চাইতে হবে এই গণতান্ত্রিক অধিকারটা, মানুষকে কেড়ে নিতে হবে, বলতে হবে এটা আমার দরকার। দ্বিতীয়ত হচ্ছে দেবাঞ্জন বলে এক নামক ব্যক্তি ছিল, তিনি এই পথিকৃত, তাকে অনুসরণ করলো আমাদের কোবরা মিঠুন, মানে এখন তো চোর মিঠুন হিসেবে পরিচিত হবে যেটা। তো আমি একটা কথা আপনার প্রশ্নের মধ্যে এলো, ওইটা কি আসল ভ্যাকসিন ছিল? প্রথম কথা, ওর যা কারুকার্য ওটা কখনোই হতে পারে না। ও চার ঘন্টার পরে যে ভ্যাকসিনটা ব্যবহার করেছে, তখন ভ্যাকসিনের যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং আমি নিশ্চিত ও ব্যাচ নাম্বার লাগিয়েছে, ও ভ্যাকসিনের পুরোটা নয়, কিছুটা করে করে নিয়ে নিয়ে হাফিস করে দিত, এবং সেইগুলো প্রয়োগ করা হয়েছে যেগুলো অকৃতকার্য হতে বাধ্য। যারা নিয়েছেন তারা সামনে আসুন, কারণ এই ভ্যাকসিন কিন্তু কার্যকারিতা কোনো থাকবে না, এটা কিন্তু স্পষ্ট করেই বলে দিতে চাই। কারণ এটা ক্যাডবেরি চকলেট না, এটা রসগোল্লা নয় যে নিয়ে গিয়ে আমি ফ্রিজে ঢোকালাম থেকে গেল। এটা একটা ভ্যাকসিন, তার একটা তাপমাত্রা থাকে, মাইনাসে থাকে, কখনো শূন্য ডিগ্রিতে থাকে, সেই তাপমাত্রা কতক্ষণ থাকবে সেগুলো নির্দিষ্টভাবে বলা থাকে।
একটা ফ্রিজের মধ্যে ঢুকালে ভ্যাকসিন নাও কাজ করতে পারে। বিশ্বাস আপনাকে জানিয়ে রাখি, যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি গ্রাউন্ড জিরোতে, এখানে প্রচুর মানুষের সঙ্গে, বিশ্বাস করুন, কাল সকাল থেকে প্রিয়াঙ্কা আমার প্রতিনিধি এখানে পড়েছিল, আমি আজ সকাল থেকে পড়ে রয়েছি, বিশ্বাস করুন, 3 থেকে 4 জন ব্যক্তি ছাড়া কেউ কথা বলতে নারাজ। 30 থেকে 40 জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন এখান থেকে টাকার বিনিময়ে, সেই লিস্ট আমাদের কাছে রয়েছে। সেই তথ্য অনুযায়ী আমরা যখনই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছি, তারা কেউ কথা বলতে রাজি নয়। কেন মানুষের মধ্যে এই এই ভ্রান্ত ধারণাটা কেন ঢুকে যাচ্ছে? একটা হচ্ছে কিঞ্চিত তাদের একটা হেসিটেশন বলুন, একটা সামনে না আসার কারণে একটা লজ্জা পেয়েছেন তারা, যদিও তাদের কোনো দোষ নেই, তারা একটা ফাঁদে পড়ে গেছেন, সেই জন্য তারা সামনে আসতে হয়তো একটু কুণ্ঠাবোধ করছেন। তবে আশা করি তারা সামনে আসবে, আমি অনুরোধ করব ক্যামেরার মাধ্যমে যে আসুন, কারণ এর পরবর্তীকালে আপনাকে ভ্যাকসিন সঠিকভাবে নিতে হবে, একটা প্রক্রিয়ার মধ্যে নিতে হবে, যাতে আপনার শরীর ঠিক থাকে সেই জায়গাটা করতে হবে, কারণ ভ্যাকসিন নেওয়াটা দরকার, এই রোগটাকে আটকাতে হবে, প্রতিহত করতে হবে। আপনি ফাঁদে পা দিয়ে ফেলেছেন, এর মানে জায়গাটা দেখানোর চেষ্টা করবো। ডক্টর বিশ্বাস আমার সঙ্গে যদি আসেন, আমি আমার ছাতাটা একটু নেব, আপনি যদি আসেন জায়গাটা যদি দেখানোর চেষ্টা করবো, এই জায়গায় বারে বারে কেন, আমি যাবো, তোমরা থাকো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ আমি যাবো, আপনি জায়গাটা দেখুন ডক্টর বিশ্বাস, আপনি জায়গাটা দেখুন, দুর্বা এন্টারপ্রাইজ ঠিক এই ঘুপসি জায়গা, এখান থেকে ভ্যাকসিন বিলি করা হচ্ছে, এখান থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনার মনে হয় এই গ্রামের মধ্যে এই এই ক্যাম্পগুলো কেন করা হচ্ছে? এই লম্বা লাইন এড়িয়ে যেতে, সাধারণ মানুষের কাছে ভ্রান্ত একটা ভ্যাকসিন না কী দিচ্ছে, সাধারণ মানুষ যাবেন কোথায়? ডক্টর বিশ্বাস আপনি দেখুন, সচক্ষে দেখুন, দুর্বা এন্টারপ্রাইজ একটা ছোটোখাটো বাড়ি, সেখানে 30-40 জনকে ভ্যাকসিনেট করে দেওয়া হবে। দেখুন, সাধারণ মানুষকে এখন চাইতে হবে, কেড়ে নিতে হবে অধিকারটা, স্বাস্থ্য আমাদের অধিকার দাও, আমাদের কলের লাইন, জলের লাইন, ট্যাঙ্কের লাইন দরকার নেই, আগে আমাদের স্বাস্থ্য দাও, শিক্ষা আর স্বাস্থ্যটা দিতে হবে। আর একটা কথা, নিতে আপত্তি নেই, এখন কোন তাপমাত্রায় দেওয়া হয়েছিল সেটা কীভাবে, আমি এখনও বলছি নিশ্চিতভাবে, সে সবকটা ভায়ালের অর্ধেকটা করে সে চুরি করতো, সেটা একটা ভায়ালের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছে, কারণ তাতে কি ব্যাচ নাম্বারটা মিলে গেছে, ব্যাচ নাম্বার সে পেয়ে গেল, যদি আজকে 10 ML-এর মধ্যে 5 ML করে সে মেরে দিত, সে যদি একটা শিশিতে রেখে দিচ্ছে, তাতে আপনার কী মনে হবে, 10 ML-এর একটা ভায়াল, সে টানছে ওটা, 8-9 জনকে সে দিয়ে দিতে পারছে, যেখানে এরপর দেখাচ্ছে কি ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে। কিন্তু একটা ভ্যাকসিন যদি আপনি খুলে ফেলেন, 4 ঘন্টার মধ্যে এটা ব্যবহার না করলে কিন্তু অকৃতকার্য হতে পারে। একদমই, রিপাবলিক বাংলার পরিবার থেকে, রিপাবলিক বাংলার তরফ থেকে ডক্টর অরিন্দম বিশ্বাসকে আমি স্যালুট জানাই, আমি স্যালুট জানাই, শুধুমাত্র একটা ফোন কল করে। ডক্টর বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্লিজ একটু আসুন। ডক্টর বিশ্বাসকে আমি একটা ফোন করে বলেছিলাম, ডক্টর বিশ্বাস সোনারপুরে এই ঘটনা ঘটেছে, আপনাকে আসতে হবে, মানুষ জানতে চাইছে, বিশ্লেষণ শুনতে চাইছে, কারণ 30 থেকে 40টা প্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা টিভির পর্দায় এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় নজর রেখেছে, আমরা জানি তারা নজর রেখেছে রিপাবলিক বাংলার পর্দায়, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর বিশ্বাস আপনাকে, যে আপনি এভাবে সুন্দরভাবে সাধারণ মানুষকে বোঝালেন। এবং যারা নিয়েছেন ভ্যাকসিন, অতি সত্বর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, কারণ আপনার জীবন এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, ডক্টর বিশ্বাস কিন্তু প্রশ্ন তুলে দিলেন। এবং একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই জায়গা থেকে আপনি যখন ভ্যাকসিন নিচ্ছেন 4 ঘন্টার মধ্যে, সেই ভ্যাকসিন ঠিক ছিল কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। একমাত্র রিপাবলিক বাংলা গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে রয়েছে দুর্বা এন্টারপ্রাইজের নিচে, যেখান থেকে 30 থেকে 40 জন মানুষকে ভ্যাকসিনেটেড করা হয়েছে, এবং সেই ভ্যাকসিন নিয়ে একাধিক প্রশ্ন। অবশ্যই দায় রয়ে যায়, দায়বদ্ধতা রয়ে যায় কার ওপর? লাভলি মৈত্র, তিনি এখানকার বিধায়িকা, পোস্টারের চারিদিকে ছয় লাভ লাভলি মৈত্রের নামে, কিন্তু তিনি বলছেন তিনি ইন্টারেস্টেড নন। কেন তিনি ইন্টারেস্টেড নন? তৃণমূল থেকে সাবির এসেছে, আমি সরাসরি সাবিরকে প্রশ্ন করবো। সাবির, আপনার বিধায়িকা বলছেন, আপনার দলের বিধায়িকা বলছেন তিনি ইন্টারেস্টেড নন। দেখুন, উনি এখন কী বলেছেন আবার আমি জানি না। দেখুন, আপনি এই যে ভুয়ো ভ্যাকসিন যেটা বলছেন, এটা তদন্ত হবে, তদন্ত হয়ে জানা যাবে, তারপরে এই বিষয়ে কিছু বলা যায়। এখন ভারতীয় জনতা পার্টি লেগে গেছে তৃণমূলকে বদনাম করার জন্য, বাংলার মুখ্যমন্ত্রী সাবির, এক মিনিট, আমি একটু জোর করে দিই, তোমার বলতে সুবিধা, প্লিজ ভাই, মেরে ভাই, প্লিজ, আমার জুড়ে দিই। ডক্টর অরিন্দম বিশ্বাস এখানে দাঁড়িয়ে রয়েছেন, ডক্টর বিশ্বাস বলছেন একটা ভ্যাকসিন খোলার পর চার ঘন্টার মধ্যে ব্যবহার না করলে সেই ভ্যাকসিন নষ্ট হয়ে যায়। স্যার, তুমি তাও বলে ভ্যাকসিন সব দিচ্ছি, লোকাল থেকে জানতে পারলাম কি ওখানে যারা ভ্যাকসিন নিয়েছে তারা নাকি সার্টিফিকেটও পেয়েছে। সার্টিফিকেট তো পাবেই, এই 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 প্রশাসন।
প্রশাসন তদন্ত করবে, প্রশাসন তদন্ত করে সঠিক আপনি একটু যদি বিশ্লেষণ সার্টিফিকেটটা পাবে ব্যাচ নাম্বারের ওপর। আমি আবার বলছি 10 ML-এর মধ্যেও 5 ML করে মেরেছে, পরে একটা সিঁড়িতে ঢুকিয়েছে, ব্যাচ নাম্বারগুলো আগে থেকে পেয়ে গেছে। ও একা নয়, একটা বড় র্যাকেট কাজ করেছে। ব্যাচ নাম্বার আজকে দেবাঞ্জনের সাথে মুশকিলটা এখানেই হয়েছে, পার্থক্যটা এখানেই। দেবাঞ্জন ব্যাচ নাম্বারটা পাইনি, ধরা পড়ে গেছে। ওর ধরা পড়াটা একটু সময় লেগেছে, কিন্তু তবুও আমি পুলিশ জানাবো, প্রশাসনকে, পুলিশকে, যে চোরকে ধরেছে। চোরকে ছেড়ে দেয়নি, চোর আরও কয়েক হাজার মানুষকে দিত। হচ্ছে বলেই তো চোরেরা ধরা পড়ছে, নাহলে প্রশাসন, নাহলে দেবাঞ্জনের মতো চোর ধরা পড়লো, যদি আজকেও যদি কোনো ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধরা, প্রশাসন কাজ করছে, প্রশাসন অ্যাক্টিভ আছে বলে চোর ধরা পড়ছে। আর বিভিন্ন জায়গাতে এখন ভারতীয় আমাদের বাংলা সরকারকে বদনাম করার জন্য চোরদের বাংলায় পাঠানো হচ্ছে, যাতে সরকার বিড়ম্বনায় পড়ে, মানুষের ক্ষতি, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি, প্রশাসন কাটাতে এই জিনোপুর যে জীবন নিয়ে যারা ছিনিমিনি করছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং কড়া অ্যাকশন নেবে আমাদের প্রশাসন। কড়া ব্যবস্থা আমি যাবো, সৌনক সৌনক আমি যাবো, সৌনক আমি যাবো। বুদ্ধিদীপ্ত ভাবে স্বামীর একটা প্রশ্ন তুলে দিতে পারতো, আমি সেই প্রশ্নটা তুলছি বিতর্কের জন্য। সৌনক, তোমরা বলছো তোমরা স্বচ্ছ ভ্যাকসিন দিচ্ছ, মোদি সরকার স্বচ্ছ ভ্যাকসিন দিচ্ছে, কিন্তু জেলায় জেলায় এত ভ্যাকসিনের লাইন কেন? কখন আপনি বলুন তো, কখন একটা, এক মিনিট, কখন একটা জিনিসকে নিয়ে আপনি কালোবাজারি করবেন? কেরোসিন, পেট্রোল থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, খাদ্যদ্রব্য, কখন কখন ব্ল্যাক মার্কেটিং শুরু করবেন, কখন কালোবাজারি শুরু করবেন? যখন সেই জিনিসটার অভাব থাকবে, চাহিদা থাকবে দ্বিগুণ, তাহলে ভ্যাকসিনের চাহিদা রয়েছে, এটা আমাকে মানতে হবে। ভ্যাকসিনের লম্বা লাইনে মানুষ যখন বিপর্যস্ত হয়ে পড়েছে, তখন এই জায়গাগুলোর উপর ভর করছে প্রণব এবং মিঠুনের যে ভ্যাকসিনেশন ক্যাম্প, তার উপর ভর করছে দেবাঞ্জনের ভ্যাকসিনেশন ক্যাম্পের উপর ভর করছে। কেন করতে হচ্ছে? তোমরা তো কেন্দ্রে রয়েছো, তোমাদের তো একটা দায় বর্তায়। বিষয় হচ্ছে, আজকে আমরা জানতে পাচ্ছি যে আজকের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 45 কোটি মানুষের ভ্যাকসিনেশন হয়েছে, যা সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে, সারা বিশ্বের সব থেকে বেশি, যা আমেরিকা 29 কোটি ভোট করিয়ে ভ্যাকসিন করাতে পেরেছে, সেখানে আমাদের পেরেছে 45 কোটি। তার মানে আমাদের এই জনঘনত্ব, এত জনসংখ্যা, তার মধ্যে দাঁড়িয়ে আমাদের এত মানুষের সারা দেশ জুড়ে হচ্ছে, কোথাও জালিয়াতি হচ্ছে না, জালিয়াতি শুধুমাত্র পশ্চিমবঙ্গে। সব কিছু নিয়ে, মানুষের জীবন নিয়েও এখানে জালিয়াতি হয়, সেইটাই প্রমাণ দিচ্ছে এই ভ্যাকসিন জালিয়াতি। একদম একদম। মানুষ, আপনি নিউজ চ্যানেল দেখছেন, আমাদের চ্যানেল দেখছেন, নিউজ পেপার পড়ছেন, আপনি একটাও দেখেছেন এ রাজ্য ছাড়া ভিন রাজ্যে এরকম ভ্যাকসিনের জালিয়াতি, যেখানে দেবাঞ্জন, যেখানে মিঠুন, যেখানে প্রণবের মতো লোকেরা গ্রামে গ্রামে ঢুকে ভ্যাকসিনেটেড করে দিচ্ছে, সেই ভ্যাকসিনের কোনো ইয়ত্তা নেই, সেই ভ্যাকসিনের কোনো গ্যারেন্টি নেই, সেই ভ্যাকসিনের কোনো সুরক্ষা নেই। আমি আপনার এই বক্তব্য, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে 3 লাইনের একটা ছোট্ট কবিতা বলছি। কবিতাও করছে এখন, যে টাকাটা ঢেলেছ তুমি প্লেন কিনতে, মূর্তি বানাতে এবং মন্দির করতে, সেই টাকাটাই দিতে যদি ভ্যাকসিন কিনতে, তাহলে এই লক্ষ লক্ষ হতভাগ্য ভারতবাসীর প্রাণ যেত না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, আপনার ব্যাপারটা বলছি, সবাই তো দেবেই, আমি আমিও হাততালি দিতে চাই, আমিও হাততালি দিতে চাই, আমার প্রত্যেককে, গেস্টকে এবং দেবুদাকে দেখাতে বলবো, ওয়াসিম আহমেদ আমার ভিডিও জার্নালিস্ট এবং দেবু, আমি দুজনকে দেখাতে বলবো এবং চারপাশের পরিবেশটা দেখাতে বলবো, যারা আমাকে সহযোগিতা করছে, আমার গাড়ির ড্রাইভার থেকে শুরু করে যারা আমার মাথায় ছাতা ধরে রাখছে, যারা এই বৃষ্টিতে দাঁড়িয়ে অনুষ্ঠান করতে এসেছে, এই 4 স্পোক পার্সন তরুণ তুর্কি দুজন এবং মানুষদা এবং স্বামীর অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই বৃষ্টির মধ্যে এই 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 জায়গায় ছুটে এসেছে। কেন? কারণ সোনারপুরবাসীকে সজাগ করতে হবে, সোনারপুরবাসীকে আরও 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 বোঝাতে হবে যে যদি আপনারা ভ্যাকসিন নিয়ে থাকেন, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর, নো কেন্দ্র রাজ্য দরজা, সব একজোট হয়ে বাঁধতে হবে জোট, কারণ সাধারণ মানুষের কথা। আমার অনুষ্ঠানকে আমি আসবো, অনুষ্ঠান শেষ হয়নি, শেষ হয়নি, গৃহশ্রীদের কাছে আমি চলে যাবো, গৃহশ্রীদি আমার সঙ্গে রয়েছেন, আমার অনুষ্ঠানকে আরও কালারফুল করে তুলতে, সামনে ঝমঝমে বৃষ্টি হচ্ছে গৃহশ্রীদি, কিন্তু আমাদের সমস্যাটা সমস্যাই রয়ে গেছে, সমস্যা নিয়ে যদি একটা গান গাই। কতই রঙ দেখি দুনিয়া, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়া, আমি যে দেখিতেই চাই দেখে অবাক বনে যাই, আমি যে দেখিতেই চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ শুধু খুঁজে নাহি পাই রে, অর্থ শুধু খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে,
ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া, সত্যি তো কত কত রঙ্গ দেখতে হচ্ছে এই দুনিয়ায়, এই রাজ্যে, এই দেশে, এই পৃথিবীতে। সত্যিই তো আমরা প্রতিদিন প্রতি নতুন অভিজ্ঞতার সামনাসামনি হই, নতুন সমস্যার সামনাসামনি হই, কিন্তু সমস্যার সমাধানে, সমস্যা এড়িয়ে যাওয়াটাই সমাধান নয়, সমস্যার মুখোমুখি হয়ে চোখের চোখ রেখে বুক চিতিয়ে সমাধানের পথ খুঁজতে হয়। আর এটাই নিয়ম, এটাই মনুষ্যত্ব, এটাই জীবন, এটা আমাদের মেনে নিতে হবে, আমাদের রাজ্যবাসীকে মানতে হবে, আমাদের দেশবাসীকে মানতে হবে। সবাই মিলে একজোট হয়ে আমরা 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 লড়াই করব, লড়াই চালিয়ে দেব। আলোচনা চলবে, কিন্তু এখন সবাই একটা বিরতির বিরতি পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এসে আবারও বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি শুনতু আমি প্রশ্ন করব, এ বাংলায় জনস্বাস্থ্য নিয়ে হচ্ছেটা কি? লাভলী মৈত্র কি করে বলতে পারেন এই কথা? আমি আবারও যাব মানুষদের কাছে, সাবির উত্তর দিয়েছে যে কেউ বলতেই পারে এবং তার দায়িত্ব সাবির নেবে না, কিন্তু মানুষ তো আপনি একটা বলুন, তিনি এখানকার বিধায়িকা, তার তো দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন জনপ্রতিনিধিদের সজাগ হতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিধানসভায় যারা রয়েছে, স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, পুরসভা, পঞ্চায়েত, সবাইকে সজাগ হতে হবে। মানুষের জন্য ভাবছেন আপনাদের নেত্রী, বারবার সাবির বলছে এবং আমরাও দেখেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের এখানকার বিধায়িকা লাভলী মৈত্র এই কথাটা বলতে পারেন? আমি আপনাকে একটা ছোট্ট কথা বলছি, যে আজকে পুরো সিস্টেমটাকে গুলে দিয়েছে মোদি সরকার। কি করে গলাতে আসি তারা তো আগে বলতে দিন, আপনি বলতে দিন, নিন্দা করুন, আগে বলছেন, নিন্দা করুন, নিন্দা করুন, নিন্দা করুন, কি স্যার দিন তো আপনাকে তো বলতে দিচ্ছে না, আগে বলে দিন, আগে বলে দিন, আগে বলতে দিন, বলতে দিন, যে আজকে যদি আমি যেটা গানটা যে কবিতাটা বললাম, আজকে যদি মোদি সরকার যদি তার টাকাটা প্রপারলি ইউটিলাইজ করতো, আজকে যদি সাফিসিয়েন্ট ভ্যাকসিন দেওয়া হতো, তাহলে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতোই না। এদের কাজই হচ্ছে মানুষকে ক্যামোফ্লেজ করা। আপনি নিন্দা করছেন না, তাই তো? আমি আমি দেখানোর চেষ্টা করব, আমি আমি প্যাকেজেও দেখিয়েছি, আমাদের বিস্তারিত রিপোর্টে দেখেছি, সেখানে এখানকার সাধারণ মানুষ বলছেন অবশ্যই তো দায় নিতে হয়, আমার ভোটার লাইনে আমি দাঁড়িয়ে ভোটটা দিয়েছি, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ভোটটা দিয়েছি। তাহলে দায় তো বর্তায় বিধায়িকার উপর, তিনি দায় এড়িয়ে যাচ্ছেন কেন? এমনকি রিপাবলিক বাংলার নাম শুনে বলছেন আপনাদের সঙ্গে কথা, কোনো কথা নেই কেন? মানুষটা কথা বলছেন না, সাবির কথা বলছেন না, কুণাল ঘোষ কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন না, ডেরেক ওব্রায়েন কথা বলছেন না, একের পর এক নেতার নাম বলতে পারি, লিস্ট দিয়ে দিতে পারি, লাভলী মৈত্র লিস্ট দিয়ে দিতে পারি, আপনাদের তাবড় তাবড় নেতারা কথা বলছেন, আপনার অসুবিধা কোথায়? সর্ষের মধ্যে ভূত, এই প্রশ্নটা রিপাবলিক বাংলা সোনারপুরে দাঁড়িয়ে করছেন বিধায়িকা
আপনি যদি আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে যে ব্যবহার করেছেন তা সরাসরি আপনাকে বলতে হবে। আমি দায়িত্ব নিচ্ছি, দায়বদ্ধতা নিচ্ছি, আমি খতিয়ে দেখবো, এই কথাটা বলুন। সাধারণ মানুষ শুনতে চাইছে, গ্রাউন্ড জিরো রিয়েলিটি রিপাবলিক বাংলা আপনার সামনে তুলে ধরছে, আপনি তাও অস্বীকার করছেন। আমি আসবো অঙ্কনে, অঙ্কন একবার বলেন, আসবো 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 আসবো, তোলাবাজিতে গুরু, চাল চুরি দিয়ে শুরু, আর এখন হয়েছে ভ্যাকসিন কাণ্ডে এরা মহাগুরু। গোটা রাজ্যে দ্বিতীয় মাৎসন্যায় চলছে, গোটা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি। যে মুখ্যমন্ত্রী ভোটে হেরে গেছে, তিনি নিজেই ভুয়ো মুখ্যমন্ত্রী। আমি আমি ডিনাই করছি, আমি আমি কিন্তু আমি কিন্তু বন্ধ করে দেবো মানুষ। আমি লাস্ট ওয়ার্নিং, প্লিজ প্লিজ শৃঙ্খলা বজায় রাখুন মানুষ দা, শৃঙ্খলা বজায় রাখুন। ভোটার লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিয়েছিলেন এই সোনারপুরের মাটি। আমরা দেখেছিলাম এই পৌরসভার উপপৌর প্রধানকে কাটমানির অভিযোগে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল। অর্থাৎ এখানে এই দুর্নীতি নতুন কিছু নয় তৃণমূলের। আমরা দুর্ভাগ্যজনক যে সেই ঘটনাটা এখনো চলে চলেছে, সেই পরম্পরা এখনো চলছে। যে ভোটাররা ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, তুমি বলছিলে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন অরুন্ধতী মৈত্রকে, কিন্তু আজ দুর্ভাগ্য একের পর এক ভ্যাকসিনের আমরা দেখছি দুর্নীতি হচ্ছে এখানে। উনি বলছেন জবাব দেব না, উনি দায় খালাস করছেন, এইভাবে দায় এড়ানো যায় না। জনপ্রতিনিধিরা দায় এড়াতে পারে, আমরা বিরোধী দল আমরা অবশ্যই দেখবো, আপনি দেখবেন না। সাবির, আমি একটা প্রশ্ন করতে চাই। এখানকার তোমরা তো কথা বলছো, সমাধান কোনোদিন এড়িয়ে সমাধান করা যায়? সমস্যা তুমি বলো, সমাধান করা যায়? যে ডিমান্ড আমরা করেছিলাম সেই ডিমান্ড এখনো ফুলফিল করতে পারিনি। বারবার কেন্দ্রের কাছে দাবি করেছি আমাদের মানুষ যেটা ভ্যাকসিন আমি সরাসরি আপনাদের এই মুহূর্তে যেটা তুলে ধরবো সেটা আপনারাও দেখুন, আপনাদের দেখা প্রয়োজন। আমার এই প্রতিনিধি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে সোনারপুরে রিপোর্টিং করেছে মানুষের জন্য, কারণ রিপাবলিক বাংলা মানুষের সমস্যা বোঝে, মানুষের পাশে থাকার চেষ্টা করে। প্রিয়াঙ্কা যখন লাভলি মৈত্রীকে ফোন করছেন, তিনি বলছেন আমি ইন্টারেস্টেড নই। কেন আমাদের নেটওয়ার্কে কথা বলেন না আপনাদের নেতারা, সাংসদরা? ডেরেক ওব্রায়েন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেন না, এনারা আসেন না অনুষ্ঠান করতে। কুণাল ঘোষ, তিনি কথা বলেন না, তাহলে আপনি কেন ইন্টারেস্টেড নয়? সরষের মধ্যে ভূত প্রশ্ন তুলছেন এখানকার বাসিন্দারা। বাইরে দেখিয়েছি আমরা, বক্তব্য দেখিয়েছি, সাধারণ মানুষের বক্তব্য দেখিয়েছি, প্রয়োজন পড়লে দেখে নেবেন। আমি প্রিয়াঙ্কার কাছে আসার চেষ্টা করবো। লাভলি মৈত্র ঠিক কি বলেছে? দেখো শান্তু, আমরা গতকালই দর্শকদের দেখিয়েছিলাম লাভলি মৈত্রর সাথে যখন রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা যোগাযোগ করতে যাই, অর্থাৎ লাভলি মৈত্র তথা অরুন্ধতী মৈত্র এই এলাকার বিধায়িকা, তখন তিনি প্রথমবার ফোন ধরেন। আমি তাকে স্পষ্টতা বলি যে দিদি প্রিয়াঙ্কা কথা বলছিলাম রিপাবলিক থেকে, উনি ফোনটা মুখের ওপরে কেটে দিলেন। বারংবার ওনাকে ফোন করি, দীর্ঘ 6-7-9 বারের মাথায় উনি ফোন ধরেন দ্বিতীয়বার। ফোন ধরে উনি আমাকে বলেন বলুন কি বলবেন, তার পরবর্তীকালে আমি বললাম, তো তখন উনি আমাকে স্পষ্টতা বলছেন আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি স্বাভাবিকভাবেই রিপাবলিক বাংলার তরফ থেকে বাংলার মানুষ তথা সোনারপুরের মানুষের যে বক্তব্য, যে বারবার কেন সোনারপুর এই এই ভ্যাকসিন কাণ্ড একের পর এক ঘটে চলেছে এবং সোনারপুরের মানুষ কেন ফেস করবে, সেই বিষয়ে যখন প্রশ্ন করতে গেলাম, তখন তিনি স্পষ্টতা বললেন আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড নই, আমি কোনো বাইট দিতে ইন্টারেস্টেড নই। প্রশ্ন উঠছে শন্তু, তুমি এতক্ষণ যে বিষয়গুলো বলছিলে যে কেন
সোনারপুরের মানুষ উত্তর পাবেন না, নিজের বিধায়িকার থেকে উত্তর পাবেন না, তিনি জনপ্রতিনিধি, জবাব চাইবে সোনারপুরের মানুষ। এখন সময় একটা ছোট্ট বিরতির, বিরতির পর আমরা দেখব 25টি গুরুত্বপূর্ণ খবর মাত্র 5 মিনিটে। বিরতির পর ফিরে আসছে আলোচনায়, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ২০২৪ আগে রণতরি সাজানোর পরিকল্পনা, কারণ ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যে পেগাসাস নিয়ে আন্দোলন শুরু করছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। এবং ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি রিপাবলিক বাংলার পর্দায়। আমি আসবো আলোচনায়, আমি প্রথমেই দেখানোর চেষ্টা করবো আমাদের ইউটিউবে লাইভ স্ট্রিমিং থেকে, সেখানে কিছু প্রশ্ন প্রতিদিন দর্শকরা করেন, আজকেও সেই প্রশ্ন আমি তুলে এনেছি। সেখানে প্রশ্ন করছেন, আমি নিজে বলে কারো নাম রয়েছে, সেখানে প্রশ্ন করছেন, ভোটের আগে ফ্রি ভ্যাকসিন দেবে বলেছিলেন টিএমসি, কেন্দ্র ফি দিচ্ছে, বাকিটা রাজ্যের দেওয়া দরকার হচ্ছে না কেন, তিনি প্রশ্ন করছেন। এবং আমি 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 পিসিআরকে জানানোর চেষ্টা করব, কোনো কথা শোনা যাচ্ছে না, ভয়েস ব্রেক করছে। আমি 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 অবশ্যই আলোচনায় থাকবো। এবং বিধিকাশ শুটিংয়ের আমি 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 দেখানোর চেষ্টা করবো, একের পর এক প্রশ্ন, আলোচনা হচ্ছে না জেলা। আপনারা জানেন যে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বারবার করে কিন্তু রাজনৈতিক মহল সূত্রে যেটা বলা হচ্ছে যে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুকুল রায়, তিনিও কথা বলছিলেন। এবং যেটা আমরা বারবার করে বলছি যে এবারে চার দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, গুরুত্বপূর্ণ প্রচুর বৈঠক রয়েছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, সকাল থেকে কিন্তু আমরা এই খবরে রয়েছি যে এবারে দিল্লি সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা তাৎপর্যপূর্ণ, কি বলবে? দেখো, নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীতে পা রেখেছেন এবং রাজ্য রাজনীতিতে বটেই, দেশীয় রাজনীতি যথেষ্ট সরগরম হয়েছে। তুমি জানো যে আজকে আমরা তিন ভোর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখাচ্ছি, এবং যখন দিল্লি যাওয়া অপরদিক কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন, তখন কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন যে তার দিল্লিতে কি কি কর্মসূচি চলছে, যদিও তিনি সেখানে কোনো কথা বলেনি। তবে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে পৌঁছেছেন, এবং তারপর তিনি তার সংসদ যারা রয়েছেন রাজ্যসভা এবং লোকসভা, এই সমস্ত সাংসদদের নিয়ে বসবেন। বসে মূলত যেটা তিনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন বা যেটা তিনি করার চেষ্টা করবেন, যে বাদল অধিবেশন যে কটা দিনে রয়েছে সেই কটা দিনে তৃণমূলের সংসদদের কি মুভমেন্ট থাকবে। এবং সেই জায়গা থেকে অনুপম প্রশ্ন উঠছে যে এবারে দিল্লি সফর যেখানে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, এই বৈঠক সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাইবো যে কার কার সঙ্গে কখন কখন কবে কবে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, বৈঠক বলতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠকটা করবেন তার সংসদ, এবং তারপরের বৈঠক রয়েছে প্রাইম মিনিস্টারের সাথে, এবং প্রাইম মিনিস্টারের সাথে তিনি মঙ্গলবার দিন বিকেল 4টার সময় বসতে চলেছেন, এখানটাই কিন্তু আমাদের খবর পাওয়া যাচ্ছে। সেখানে রাজ্যের দাবি দাওয়া রয়েছে, রাজ্যের সিদ্ধান্ত রয়েছে যেটা রাজ্য নিয়েছিল, সেটা নিয়ে প্রচুর বকেয়া রয়েছে, কিন্তু বকেয়াটা কিভাবে পাওয়া যাবে সেটা নিয়েও আলোচনা হতে পারে, তাৎপর্যতা জানতে পারে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে যাচ্ছেন, তখন অবশ্যই রাজনীতিতে একটা বড় সিদ্ধান্ত হবে, কারণ বিজেপি বিরোধী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসছে বারবার, এবং আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা একটা টুইটার হ্যান্ডেল রয়েছে, এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বার বিভিকা সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে একসঙ্গে করে যদি দেখি কতটা সিগনিফিকেন্ট বলে মনে করা হচ্ছে? নিশ্চিতভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে, কারণ এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে বিরোধী রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তাদের সাথে একসাথে হয়ে লড়াই করতে হবে। একটা তৃণমূল কংগ্রেস লড়াইয়ের একটা সম্ভব হবে সেটা তো প্রশ্নচিহ্ন, এবং তৃণমূল কখনোই এটা বলছে না যে কংগ্রেসকে তারা পাশে চাইছে না। তৃণমূলের একাধিক নেতা মুখপাত্ররা যেটা বলছেন
যে কংগ্রেসকে স্বতন্ত্র কিন্তু আগামী দিনে দিল্লিতে একটা বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নেবে। স্বাভাবিক ভাবে তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তেটা প্রধানভাবে ভাবতে হচ্ছে সেটা হচ্ছে কংগ্রেস, কারণ কংগ্রেস এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি আরজেডি জেডিইউর মতন যে রাজনৈতিক দলগুলো হয়েছে সেই দলগুলোকেও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হচ্ছে রাজনৈতিক মহল। 27 জুলাই অর্থাৎ মঙ্গলবার সংসদ ভবনে যে সেন্ট্রাল হল রয়েছে সেখানে তৃণমূল নেত্রী যাবেন, সেখানে তারা সাংসদরা পড়বেন, তাদের সাথে এই বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কোন কোন বৈঠক করেন সেদিকে। অবশ্যই ধন্যবাদ অনুপম, তোমাকে অনুপম পাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, যে এবার মন্ত্রী সই লেটার হেড জাল করার অভিযোগ রয়েছে। মন্ত্রী সই এবং সেই সঙ্গে লেটার হেড জাল করার অভিযোগ রয়েছে মালদহের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সই জাল। মালদহের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার সই জাল করা হয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে। রাজশ্রী প্রসাদ আমাদের প্রতিনিধি এ বিষয়ে আরো ভালো জানাতে পারবে। রাজশ্রী, কি তথ্য উঠে আসছে এ বিষয়ে? শ্রাবণী, দেখো এবার মন্ত্রী সই ও সিলমোহর জাল করে চাকরির সুপারিশ চিঠি লেখার ঘটনা সামনে এলো মালদায়। অভিযোগ, সেচ ও উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সই ও সিলমোহর জাল করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের চিঠি পাঠানো হয়েছে। এমনকি ওই চিঠিতে ব্যবহার করা হয়েছে সাবিনা ইয়াসমিনের নামের লেটার হেড, যদিও চিঠিতে কোনো তারিখের উল্লেখ নেই। এমনকি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফেও চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়নি। ওই সই এবং সিল জাল দাবি করে গোটা ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এবং রাজ্যে একের পর এক ভুয়ো আধিকারিক ধরা পড়ার পর এবার খোদ মন্ত্রীর সই সিল জাল করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। শ্রাবণী, এখন খুব স্বাভাবিক ঘটনা চাঞ্চল্য ছড়ানো। ধন্যবাদ রাজশ্রী তোমাকে। রাজশ্রী প্রসাদ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। ফিরালাম বিরতির পর হচ্ছে নাকের ব্রেকিং সেগমেন্ট নিয়ে আলোচনায়। অবশ্যই টানটান আধ ঘন্টার আলোচনায় ছিলাম, কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে ভুয়ো সাংবাদিকের অধীর সেই খবর করতে গিয়ে রিপাবলিক বাংলার প্রতিনিধি আক্রান্ত। রামনগরে এবার ভুয়ো সাংবাদিকের অধীর খবর করতে গিয়ে আক্রান্ত রিপাবলিক বাংলা। স্থানীয়রা ধরে পেলে অভিযুক্ত জালিয়াতিকে, সংবাদ মাধ্যমে চাকরি করে দেওয়ার প্রলোভন, স্থানীয় তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, অভিযুক্তকে আটকে মারধর করে স্থানীয়রা। খবর করতে গিয়ে আক্রান্ত আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পান্ডা, কেড়ে নেওয়া হয় মোবাইল ক্যামেরা। 2 ঘন্টা পর পুলিশ গিয়ে উদ্ধার করে আটক অভিযুক্ত জালিয়াত এবং 2 জন স্থানীয় বাসিন্দা। আবারও জানিয়ে রাখো, রামনগরে এবার ভুয়ো সাংবাদিকের হদিশ খবর করতে গিয়ে আক্রান্ত রিপাবলিক বাংলা। বিষ্ণুব্রত, কি তথ্য উঠে আসছে? আবারও জানিয়ে রাখো, রামনগরে ভুয়ো সাংবাদিকের হদিশ খবর করতে গিয়ে আক্রান্ত আমাদের সাংবাদিক বিষ্ণুব্রত পান্ডা। আবারও জানিয়ে রাখবো, রামনগরে হদিশ ভুয়ো সাংবাদিকের খবর করতে গিয়ে আক্রান্ত রিপাবলিক বাংলা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পান্ডা। বিষ্ণুব্রত, কি কি তথ্য উঠে আসছে, কি হলো তুমি যখন গেলে ভুয়ো সাংবাদিকের কাছে, কি তথ্য উঠে আসছে? দেখো কিন্তু তোমার একটা কথা বলি, আজকে যখন সকাল 10টা নাগাদ আমরা এই খবরটা জানতে পারি একজনকে আটকে রাখা হয়েছে ঘরের মধ্যে, তখনই আমরা সেই খবরের জন্য ছুটে যাই এলাকায় যে একটা মেয়েকে প্রতারিত করা হয়েছে বাদলপুর অঞ্চলে। এবং সেই জায়গায় গিয়ে আমরা দেখতে পেলাম দরজার ভিতরে সেই ছেলেটিকে প্রতারিত, যাকে যে হয়েছে প্রতারিত করেছে যে ছেলেটি মেয়েটিকে, সেই মেয়েটার ঘরে আমরা যাই। তারপরে ওই ছেলেটার খোঁজ করতে গিয়ে যখন দেখতে পাই একটা ঘরের মধ্যে আটকে রেখে তাকে বিভিন্ন জায়গায় 50 জন মানুষকে অত্যাচার করছেন, যখন সেই খবর আমরা প্রচার করতে যাই তখনই আমাদের উপর আক্রান্ত হয় যে এরাই হচ্ছে ভুয়ো সাংবাদিক। এখন জটপরমস্ত ভাবে কয়েকজন যুবক, তারা কিন্তু আমাদের উপর যথেষ্ট ভাবে চড়া হয়, আমাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়। ধন্যবাদ।
এই মুহূর্তে যে খবরে আরেকটি খবরে নজর রাখতে হচ্ছে, টিকিট ব্রেকিং সেগমেন্টে এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভ, গ্রেডুয়েশন ইস্যুতে বিক্ষোভ নার্সদের। এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভ, গ্রেডুয়েশন ইস্যুতে বিক্ষোভ নার্সদের। এই মুহূর্তে আরেক খবরে নজর রাখতে হচ্ছে, নেতাজি নগর উমেন্স কলেজের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টারে ছাত্রীদের বিক্ষোভ। নেতাজি নগর উমেন্স কলেজের বেতন কমানোর দাবিতে বিক্ষোভ। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, কি তথ্য উঠে আসছে? যারা পড়ুয়ারা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। কেন বিক্ষোভ করছেন? তাদের অভিযোগ কিন্তু মূলত একটা এবং তাদের দাবিও একটা, যে সেমেস্টার ফি সেই সেমেস্টার ফি কমাতে হবে কলেজ কর্তৃপক্ষকে। এবং এই মুহূর্তে দেখো যে ছবিটা দেখাচ্ছি, প্রিন্সিপাল তিনি ভেতরে বসে রয়েছেন। তার সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম প্রিন্সিপাল অধ্যক্ষ কলেজের, তিনি বলছেন যে তিনি আমাদের সঙ্গে কথা বলতে ততটা আগ্রহী নন। এবং সেই জায়গা থেকে পড়ুয়াদের যে প্রশ্ন, সেই প্রশ্নই আমরা রেখেছিলাম অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ বলছেন তিনি সেই অর্থে মন্তব্য করতে রাজি নন। এবং ফিস কমানো হয়েছে, যে সেমিস্টার ফিস কমানোর কথা বলছেন পড়ুয়ারা, যার জন্য লাগাতার তারা এখানে আন্দোলন করছেন, অবস্থান করছেন, বসে রয়েছেন, অধ্যক্ষ ঘোরাও রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর হচ্ছে ডাকের ব্রেকিং সেগমেন্টে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর যে উঠে আসছে, এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভ, গ্রেডুয়েশন ইস্যুতে বিক্ষোভ নার্সদের। এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভ, এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভ, গ্রেডুয়েশন ইস্যুতে বিক্ষোভ নার্সদের। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি বলছেন নার্সরা? দেখো, মূলত
সন্তু এসএসকেএম হাসপাতালে যারা নার্স রয়েছেন তারা কিন্তু আজকের বিক্ষোভে শামিল হয়েছেন এবং সকলে আন্দোলন নেমে একটাই তাদের দাবি যে বেতন বৈষম্য দূর করতে হবে এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর নার্স যদি আমি সামনেটাও দেখাই যে প্রচুর নার্স আজকের বিভিন্ন জেলা থেকেও এসেছেন বিভিন্ন অন্যান্য হাসপাতাল থেকেও এসেছেন এখানে এসএসকেএম হাসপাতালের ইউনিটও আছে যারা নার্সেস ইউনিট আজকে কিন্তু এসে আজকের এখানে বসেছেন বিক্ষোভে কি জন্য তাদের বিক্ষোভ কি তাদের দাবি দেওয়া আমরা একটু জানার চেষ্টা করব তারা কি বলছেন আপনারা কিসের জন্য বিক্ষোভে বসেছেন আজকে এতজন কেন বিক্ষোভে বসতে হলো আমাদের আজকে যে বিক্ষোভটা শুরু হয়েছে এটার মূলত দাবি আছে আমরা যারা আমাদের পুরো নার্সিং ক্যাডারদের একটা আমাদের বেতন বঞ্চনা করা হচ্ছে স্বাধীনতার পরের থেকে সেইটা বহুবার কিছু কিছু লড়াই চলেছে কিন্তু কোনোবার আমাদের কেউ সাড়া দেয়নি এটা আমাদের বছর দিনের আগে থেকে আবার আমরা শুরু করেছি যেখানে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যে তিনটে করে স্কেল কম দেওয়া হয় যেমন আমি যদি উদাহরণ দিই একজন ডিপ্লোমা ডিগ্রিধারী একজন কর্মচারী যে স্যালারি পাওয়া উচিত যে স্কেল আমাদের সেই স্কেলটা দেওয়া হয় না এবং এটা শুধু আমাদের ডিপ্লোমাধারীদের নয় প্রত্যেকটা দ্বারস্থ হয়েছিলেন প্রশাসনের দ্বারস্থ অনেকবার হয়েছি কোভিডের আগে মানে ২০১৯ সালে একবার দুবার আমরা এখানে প্রশাসনের কাছে আবেদন করেছি এবং তারপরে এরকম দুবার অবস্থান করেছি সেই সময় আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের বলা হয়েছে কথা বলা হবে এবং নবান্নতে গিয়ে আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন তারপরে ওনারা বলেছেন আমাদের ব্যাপারটা দেখা হবে কিন্তু এখনো তো কোনো সুরাহা পাওয়া গেল না আগামীকালে যদি সুরাহা না আসে তাহলে আন্দোলন কোন পথে যাবে আন্দোলন কোন পথে যাবে সেটা আমাদের এখন নবান্নতে তো খবর গেছে ওনারা আমাদের সঙ্গে বলেছিলেন কথা বলবেন কিনা তো আমাদের দাবি আমরা মুখ্যমন্ত্রী অথবা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই কারণ আগেও আমরা অনেক প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি কিন্তু ফাইলটা একটা জায়গায় গিয়ে আটকে আছে তাহলে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন এই আন্দোলনে আমরা তো আমাদের দেখুন হস্তক্ষেপ কে করবে না করবে সেটা তো পুরো নবান্নের ব্যাপার কিন্তু কথা হচ্ছে আমাদের দাবিটা যাতে পূর্ণ হয় এটাই আমাদের আবেদন ওনার কাছে আমি আরেকটু যাব যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সামনেও গিয়ে কথা বলবো স্বাস্থ্যকর্মী যারা করোনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অভিযোগ চলছে এবং কসবার পর সোনারপুরের পর আর কোন জায়গা প্রশ্ন করছেন স্থানীয়রা এবং আজ সোনারপুরের গ্রাউন্ড জিরো থেকে আমি সন্তু আমি বুক চুতিয়ে চোখের চোখ রেখে আমি প্রশ্ন করলাম জনস্বাস্থ্য নিয়ে বাংলায় হচ্ছে নাকি